ভোট যুদ্ধে আবাস ও 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে হাতিয়ার রাজ্যের বিভিন্ন মঞ্চ থেকে যখন গলা হাঁকাচ্ছে রাজ্যের শাসক দল, ঠিক তখন রাজ্যের বিরুদ্ধেই সুর চড়ালো জনতা জনার্দন। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক রানাঘাট 1 নম্বর ব্লকের নাজিরপুরের বাসিন্দারা। আবাস যোজনার ঘরের সমস্ত কাগজপত্র জমা নিয়েছে, কিন্তু আমাদের ঘর দেয়নি, 100 দিনের টাকাও পাইনি, কল আছে জল নেই, দেব না ভোট, বয়কট করলাম ভোট। 100 দিনের টাকা চাই, ঘর চাই, জল নেই, কল আছে, তাই আমাদের কিছুই পাচ্ছি না। হ্যাঁ, ভোটের সময় আছে, ভোটটা দাও, সব দেব, কিছুই নেই, ভোটের আগে যে ফস হয় পরে আর কিছুই হয় না। 10-12 বার জমা দিয়েছি, আর এসে এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে, তোমাদের ঘর দিচ্ছি বলে ছবি তুলে নিয়ে গেছে, এবার কি চাইছে ভোট দেবো না। অভিযোগ, মেলেনি আবাস যোজনার ঘর, 100 দিনের কাজের টাকা, এমনকি মেলে না পানীয় জল, অর্থাৎ সরকারি একাধিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। ভোটের সময় হাজির হয় জনপ্রতিনিধিরা, শোনায় আশ্বাসবাণী, ভোটের পর আর কারো দেখা পাওয়া যায় না, তাই আর নয় সোজা ভোট বয়কটের হুঁশিয়ারি বঞ্চিতদের। শুরু হয় এই ছবি তোলে, অমুক তোলে, তমুক তোলে, তারপরে দেখায়, তারপরে কোনো মানে পাত্তাই পাওয়া যায় না ওদের, আর দেখা যায় না, ওই মাঝে মাঝে আসে, ওদের দরকার বুঝে, আমাদের দরকারে আসে না। আবার তো একটা নির্বাচন, কি করবেন? আমরা বয়কট করলাম, আমরা ভোট দেবো না। ঘর তো বলেছে দেবে, আগে দিক, তারপরে আমরা ঘর দেবো, এই ভোট দেবো। বিরোধী চক্রান্ত বলে দাবি তৃণমূলের। অন্যদিকে ভোট বয়কট না করে পদ্মে ছাপ দিয়ে প্রতিবাদ করা উচিত তো বিজেপির। এটা পুরো ফালতু, এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত, একটা বিরোধী একটা সেক্টর তারা যৌথভাবে মিলে এটা পাবলিকের দিয়ে করাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওই নাজিরপুরবাসীকে বলবো, তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ভোট বয়কট না করে পদ্ম ফুলে ছাপ দিয়ে প্রতিবাদ করা উচিত। আশ্বাসে আর বিশ্বাস রাখতে পারছেন না এই খেটে খাওয়া মানুষগুলো। ভোট বয়কটের সিদ্ধান্তে কি নড়ে চড়ে বসবে প্রশাসন, নাকি এই ইস্যুতেই জয়ের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে বিরোধীরা, উত্তর দেবে সময়। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।